ঋণ পরিশোধ, ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য সম্পত্তি বিক্রি করতে চেষ্টা করছি, এই সময় বিক্রি হচ্ছে না, পরিশোধের জন্য কোনো পরিশোধের জন্য পরিশোধের অন্য কোনো উপায়ও নাই, আমি কিভাবে সুদের গুনাহ থেকে রক্ষা পেতে পারি? দেখুন, আপনার অন্তরে যদি এরকম অনুশোচনা তৈরি হয় যে আপনি এরকম একটা গুনাহের কাজের সাথে জড়িত হয়ে গেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তৌবা করতে থাকেন। তৌবা করলে আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ঋণ শোধ করতে না পেরেছেন, ততক্ষণ আপনার যে গুনাহ মাফ হবে না তা কিন্তু নয়। আপনি তৌবা করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, যদি খাঁটি দিলে তৌবা করে থাকেন। এখন ঋণটা যেহেতু মানুষের হক এবং তারা ছাড়বে না, এর জন্য আপনি তাদেরকে সেটা দিবেন, সেটা পরে দিলেও ইনশাআল্লাহ আপনার গুনাহ যে চলতেই থাকবে তা কিন্তু নয়। ঠিক আছে, এজন্যে তৌবা করে নেন এবং কখনোই এ কাজে আর লিপ্ত হবেন না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আমাদের সবাইকে সুদ নামক এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ফারুক হোসেন আকাশ প্রশ্ন করেছেন, মদিনার আলেম ও জনসাধারণের জনসাধারণ সৌদির মুদ্রা রিয়ালের জাকাত কিভাবে দেয়, মানে স্বর্ণের রূপের হিসাবে নেশাবে না বর্তমানে অন্য দেশের দিনার দিরহামের হিসাবে নেশাবে নেশাবে হিসাব করে দেয়? না, এদেশে সৌদি আরবে এখানে যে রিয়াল এবং রিয়ালের যেহেতু এখানে প্রচলন আছে, এখানে ওই স্বর্ণ এবং রূপের হিসাবেই দেওয়া হয়। কারো কাছে যদি এরকম রিয়াল থাকে, যেই রিয়াল দ্বারা এক বছর জমা থাকে, যেই রিয়াল দ্বারা 52 ভরি 52 তোলা রূপা কিনা যাবে, তাহলে সে জাকাতের নেশাবের মালিক হয়েছে বলে গণ্য হবে এবং সে জাকাত দিয়ে থাকে। ঠিক আছে, আমাদের দেশে টাকা, ওই টাকাটা স্বর্ণ এবং রূপার হিসাবে আপনি মিলাবেন, যে 52 ভরি রূপার হিসাবে যদি আপনার মূল্যের হিসাবে যদি মিলে যায় তাহলে আপনি জাকাত দিবেন। কেউ কেউ স্বর্ণের হিসাব ধরেছেন, স্বর্ণের হিসাব হলে টাকা একটু বেশি লাগে, গরিবদের গরিবরা অনেক পরে আপনার কাছ থেকে কোনো ফায়দা পাবে আর আপনার জাকাত নামক ইবাদতটাও করতে দেরি হয়ে যাবে, কিন্তু রূপার হিসাব করলে তাড়াতাড়ি ইবাদত করতে পারবেন আর গরিবরা আপনার দ্বারা উপকৃত হবে। ঠিক আছে, মিরাজুল হাসান আপন প্রশ্ন করেছে যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আরশের উপরে আছেন, তবে কখনো কখনো শুধু বললি আল্লাহ আরশে আছেন, উপরে আছেন এই কথাটা বলতে হবে মনে থাকে না বা ভুলে যায়, তো কি পাপ হবে? না, কোনো পাপ হবে না। হ্যাঁ, কোনো পাপ হবে না, আল্লাহ আরশে আছেন মানে আল্লাহ আরশের উপরেই আছেন, এটাই উদ্দেশ্য এখানে। সুতরাং শব্দগত এরকম কোনো শব্দ যদি ছুটে যায় মানে বলার ক্ষেত্রে, তো যেহেতু আপনার মূল উদ্দেশ্য যে আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, সরি আরশের উপরে সমুন্নত, এই শব্দটা যদি আপনি মনে বিশ্বাস রাখেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, জমিনে আছেন, মুমিনের কলবে আছেন, এই ধরনের ভ্রান্ত বিশ্বাসগুলো পরিত্যাগ করে যদি আপনি কোরআনের বিশ্বাস হিসেবে, কোরআনের নির্দেশনা হিসেবে আপনি এই কথা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, সুতরাং এতে কোনো অসুবিধা নেই এই কথা বলার ক্ষেত্রে।